বাংলাদেশ মহিলা অনূর্ধ্ব ১৭ দল যে সিঙ্গাপুরে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে কেউ জানতেই পারল না, কিন্তু অপরদিকে যে কিছুদিন আগে বাংলাদেশ মহিলা দল তারা মায়ানমারে যেতে পারেনি বলে দেশব্যাপী যে বিশাল ঝড় উঠেছিল এবং সেই ঝড়টি সকলেই সেই সম্বন্ধে জেনে গেছে, কিন্তু যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যে মেয়েরা দেশে ফিরল কেউ সেটা জানতে পারল না। আর বর্তমানে তারা ছুটিতে রয়েছে, ১৪ই মে তারা আবার ক্যাম্পে যোগ দিবে বলে জানিয়েছেন ছোটন। তা আসলে যে এই অনূর্ধ্ব যে চ্যাম্পিয়নশিপের ৮টি দল যে গ্রুপ চ্যাম্পিয়ন তাদের নাম জানা গেছে, তারা হচ্ছে বাংলাদেশ, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, ভিয়েতনাম, ফিলিপাইন, ইরান এবং যে দক্ষিণ কোরিয়া। এই দলগুলো তারা দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ ১৬ই সেপ্টেম্বর থেকে ২৪শে সেপ্টেম্বর এই খেলাটি খেলবে। এখান থেকে ৪টি দল বাদ যাবে এবং ৪টি দল মূল পর্বে তারা খেলবে। আগামী ৭ই এপ্রিল থেকে ২০শে এপ্রিলের মধ্যে ফাইনাল খেলাগুলি হবে। যেহেতু আগে থেকে চূড়ান্ত হয়ে রয়েছে ৪টি দল, স্বাগতিক ইন্দোনেশিয়া সহ ৪টি দল আগে থেকেই তারা রয়েছেন, এখন এখান থেকে ৪টি দল ফাইনাল রাউন্ডে খেলবে। তো বাংলাদেশের আসলে চেনা বলতে গেলে রয়েছে যে যাদের সাথে খেলেছেন যে সেই অস্ট্রেলিয়া, প্রথমে একটি ম্যাচ রয়েছে ২-৩ গোলে তারা হেরেছে বাংলাদেশ এবং আরেকটি ম্যাচে ২-২ এ ড্র রয়েছে। আর অভিজ্ঞতা রয়েছে থাইল্যান্ডের সাথে, আর বাদবাকি দল কঠিন প্রতিপক্ষ হবে বলে মনে করছেন ছোটন। তবে শেষ পর্যন্ত আসলে কঠিন প্রতিপক্ষকে হারাতে পারলেই বাংলাদেশ জয় ছিনিয়ে আনতে পারবে, সেই জন্য এই কোচ বাংলাদেশের যে মহিলা টিমের ছোটন তিনি প্র্যাকটিস ম্যাচ বেশি বেশি করে চান, যেহেতু সিঙ্গাপুরে অতটা প্র্যাকটিস ম্যাচ করা হয়েছিল না, তারপরে জয় এনেছে, কিন্তু কঠিন প্রতিপক্ষ হওয়ার কারণে অনেক বেশি প্র্যাকটিস ম্যাচ দরকার বলে জানিয়েছেন ছোটন। তো এরকমই একটা অনূর্ধ্ব ১৭র যে বাংলাদেশ মহিলা টিমের নিউজ ছিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।